আজকে আমরা এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশের এসি দুশো বিরাশি নম্বর পেজের যে এডুকেশনের প্রশ্নটি আছে সেখান থেকে এসিকিউ এমসি কিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর সব আমরা এই ভিডিওতে করব বলে রাখি এর আগের যে প্রশ্নগুলো আছে বা সিরিজগুলো আছে সেগুলো আমরা অলরেডি ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি তার লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম সময় লাগে আপনাদের অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এটুকু তো আমরা আপনাদের কাছে আশা করতেই পারি তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে একের এক নম্বর প্রশ্ন গ্যাগনের মতে শিখনের শেষ তর্কণটি গ্যাগনের যে আট ধরনের স্তরের কথা বলেছে সেখানে শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিকুন গ্যাগনেয়ের শিখনের প্রথম স্তরটি কি সংকেত শিখন মনে রাখতে হবে এটা কাঠিন্যতার দিক থেকে সংকেত শিখন হলো প্রথম এবং কাঠিন্যতার দিক থেকে সর্বশেষ হচ্ছে সমস্যা সমাধান শিখন সব থেকে কাঠিন্য হল সমস্যা সমাধান শিখন আর থেকে ইজি হলো সংকেত শিখন এভাবেও কিন্তু আসতে পারে দুই নাম্বার প্রশ্ন ক্যাটেলের মধ্যে বুদ্ধি ক্যাটেলের মধ্যে দুটি বুদ্ধি কি কি উত্তর হচ্ছে সি নাম্বার কেলাহিত বুদ্ধি এবং তরল বুদ্ধি তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি তিন নাম্বার প্রশ্ন উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি দেড়শো মানে একশো পঞ্চাশ ও তিরিশ হয় তাহলে নিম্ন স্কোর কত হবে তাহলে উচ্চ স্কোরের সঙ্গে বিস্তৃতি যদি বিয়োগ করি তাহলেই আমরা নিম্ন স্কোর পেয়ে যাব তাহলে উচ্চ স্কোর হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস তিরিশ ইকুয়ালস টু একশো কুড়ি তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার একশো কুড়ি চার নম্বর প্রশ্ন শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক বলা হয়েছে সংবিধানে যে ধারায় পঁয়তাল্লিশ নাম্বার ধারায় বলা হয়েছে সি নাম্বার থন্ডাইকে দল এটা ভুল আছে প্রশ্ন এটা থন্ডাইকে দলগত উপাদান তত্ত্ব না এটা থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব হতো পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে এস উপাদানকে বলা হয়েছে স্থান প্রত্যক্ষণ এটা একটু ঠিক করে নেবেন থন্ডাকের দলগত উপাদান তত্ত্ব বলেছে এখানে থাস্টনের দলগত উপাদান তত্ত্বে এস উপাদান বলতে বুঝিয়েছে আমাদের স্থান প্রত্যক্ষণের ক্ষমতা ছয় নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশনকে আরেকটি নামে জানি আমরা সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মনে রাখবেন সাত নম্বর প্রশ্ন বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা করে কে এনসিইআরটি উত্তর হচ্ছে সি নাম্বার চার আট নম্বর প্রশ্ন এস টাইপ অনুবর্তনের নামকরণ করেন কে প্যাভল আপনাদের কাছে একটা অনুরোধ এখানে এস টাইপ আছে আর টাইপ অনুবর্তনটি কে দিয়েছেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তর দিতে পারে এখানেই আছে নাম আটটায় অনুবর্তন কে দিয়েছেন এটা তো এস টাইপ অনুবর্তন প্যাপল দিয়েছেন আটটায় অনুবর্তন কে দিয়েছেন এটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে পাঠান নেক্সট রাশিবিজ্ঞানে যে ইর মতো আছে চিহ্নটি হল যোগফল বিয়োগফল গুণ ভাগ এটা চিহ্নটি ঠিকঠাক হয়নি কিন্তু এটা সামেশন চিহ্ন হতো রাশিবিজ্ঞানে সামেশন চিহ্নটি হলো যোগ ফল ঠিক এরকমই কিন্তু এরকম নয় সামিশন চিহ্নটা দেখবেন অন্য রকম এক্স মানে দশ নম্বর গেস্টাল তত্ত্বের প্রবর্তক হলেন কোহলার বলে রাখি এটা যদি সামেশন চিহ্ন ধরে করা হয় তাহলে কিন্তু যোগফল হবে এই চিহ্নটি ইর মতো তো এটা অন্য কোনোভাবে ব্যবহার করা হয় কি না আমার জানা নেই কিন্তু এটা সামেশন চিহ্ন যদি হয় তাহলে কিন্তু এটা যোগফল হবে দশ নম্বর গেস্টাল তত্ত্বের প্রবর্তক হলেন কোহলার গেস্টাল তত্ত্বের যে প্রাণীটিকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল সে প্রাণীটি কে ছিল কী প্রাণী ছিল শিম্পাঞ্জি ছিল শিম্পাঞ্জিটির নাম কী ছিল সুলতান এগারো নম্বর প্রশ্ন নারী শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ বারো নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের সুপারিশে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর তিন বছরের তেরো নম্বর ভারতবর্ষের প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে পনেরোই মার্চ চোদ্দ নম্বর প্রশ্ন ব্রেল শিখন পদ্ধতি চালু হয় কবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি কি এখানে দেখবেন খালি অ্যারোর গণ্ডগোল আছে আমরা প্রাচীন অনুবর্তনে এস ওয়ান আর ওয়ান এবং এস টু আর টু দেখেছি এখানে যে অ্যারোগুলো আছে খালি অ্যারোগুলো ঠিক দেখবেন যে অ্যারো আমরা জানি এস ওয়ান থেকে নতুন আচরণ তৈরি হওয়ার ফলে এস ওয়ান থেকে ডাইরেক্ট আর ওয়ানে চলে গেছে তাহলে এখানে অ্যারোটা কিন্তু এস ওয়ান থেকে আর ওয়ানের দিকে হবে তাহলে দেখুন এই অ্যারোটি কিন্তু এই যে এটা মিলছে এস ওয়ান থেকে আর ওয়ানের দিকে এই সাংখিতিক চিহ্নটি প্রাচীন অনুবর্তনের এটা মনে রাখবেন ষোলো নম্বর প্রশ্ন আট বারো সাত পাঁচ আট এর গড় বা মিন কি গড় বের করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করব যোগ করে যতগুলো নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করব। যত সম্ভব চল্লিশ হয়েছে যোগফল যোগ হয়েছে আট চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ আট উত্তর সতেরো নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন কে মৌলানা আবুল কালাম আজাদ তিনি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন আঠারো নম্বর প্রশ্ন ডেলার কমিটি স্থাপিত হয় ডেলার কমিটি বা কমিশন স্থাপিত হয় কবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর রিপোর্ট পেশ হচ্ছে উনিশশো ছিয়ানব্বই নেক্সট মুদালিয়ার কমিশনের সুপারিশে পৃষ্ঠার সংখ্যা কতগুলো ছিল তিনশো এগারোটি নাম্বার নিচের কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় বলেছে কিন্তু নিম্ন বুনিয়াদি স্কুল বাদ দিয়ে সবগুলোই কিন্তু এখানে প্রাক প্রাথমিক শিক্ষা নার্সারি কেজি স্কুল মতেশ্বরী স্কুল এগুলো কিন্তু সব প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয় নিম্ন বুনিয়াদি কিন্তু প্রাইমারি স্কুল মানে একুশ নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কযুক্ত নেক্সট কমন স্কুলের পরিকল্পনা উল্লেখ আছে কোথায় ভারতীয় শিক্ষা কমিশনে ভারতীয় শিক্ষা কমিশনের নাম কী কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের কিন্তু নাম কোঠারি কমিশন মাথায় রাখবেন কিন্তু নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো কমন স্কুলের পরিকল্পনা উল্লেখ আছে কোথায় ভারতীয় শিক্ষা কমিশনে এ নাম্বার উত্তর তেইশ নম্বর এখানে প্রশ্ন প্রশ্ন নাম্বারটা ভুল আছে যত সম্ভব তেইশ নম্বর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি শিক্ষার কাঠামোটি কী ছিল টেন প্লাস টু প্লাস থ্রি চব্বিশ নম্বর মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন মাল্টিমিডিয়া জিনিসটা এমন যেখানে আমরা দেখতেও পাবো শুনতেও পাবো সেটিকে বলছে মাল্টিমিডিয়া রেডিওতে শুনতে পারি শুধু সংবাদপত্রে দেখে দেখে পড়তে হয় স্লাইডে শুধু দেখতে পারি দূরদর্শন এমন একটি ডিভাইস যেখানে আমরা দেখতেও পারি শুনতেও পারি একসাথে সে দূরদর্শন হচ্ছে মাল্টিমিডিয়ার উদাহরণ এখানে এমসি কিউগুলো হয়ে গেল এখন আমরা টাইপের প্রশ্নগুলো যেগুলো যেগুলো আছে সব প্রশ্ন আমরা আলাদাভাবে যেভাবে দিচ্ছিলাম সেইভাবেই আমরা করেছি তাহলে আপনারা দেখতে থাকুন এবং আপনাদের কাছে একান্ত আবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ারও করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দুয়ের এক নম্বর প্রশ্ন শুরু করছি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের অপর নাম কি ইলেকট্রিক থিওরি একের অথবা ট্রেড সমীকরণে আর বলতে কি বোঝায় ট্রেটার সমীকরণে আর হল সহগতির সহগাঙ্ক দুই নাম্বার সব থেকে নির্ভরযোগ্য কেন্দ্র প্রমতার পরিমাপ কোনটি মিন এখানে কিন্তু নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার কথা বলেছে অনেক সময় আসে সব থেকে দ্রুতগতির তে কোন পরিমাপ করার জন্য দ্রুতগতি পদ্ধতি কোনটি তাহলে কিন্তু ওটা মোট হবে এখানে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রণতার পরিমাপ সেজন্য মিন দুয়ের অথবা শ্রেণীর ব্যবধান বলতে কী বোঝো শ্রেণীর ব্যবধান বলতে কি বোঝো রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হবে তখন সেগুলোকে স্কোরমানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে বলে শ্রেণীর প্রসার বা শ্রেণীর ব্যবধান তিন নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে দুটো পার্থক্য লেখো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আইভেন ফ্যাভলভ সক্রিয় অনুবর্তন তত্ত্বে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ভিএফ স্কিনার প্রাচীন অনুবর্তন প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে জোর করে সংযুক্ত করা হয় আর সক্রিয় অনুবর্তনের প্রতিক্রিয়া সবসময় স্বতঃস্ফূর্ত হয়ে থাকে এখানে আমাদের যে দুটো মনে হয়েছে সে দুটো দিয়েছি আপনারা অন্য কিছুও দিতে পারেন তিনের অথবা মেন্টালি অফ মেন্টালি অফ এফস হতো এখানে এখানে একটু ভুল হয়েছে মেন্টালিটি অফ এফস গ্রন্থের লেখককে কোহলার এটা বাদ চলে গেছে মেন্টালিটি অফ এফস এফস গ্রন্থের লেখক হচ্ছে কোহলার মানে শিম্পাঞ্জির মানসিকতা হবে বাংলা করলে সেটা হচ্ছে কোহলার চার নাম্বার হচ্ছে প্রেষণার দুটি বৈশিষ্ট্য লেখো এক নাম্বার হচ্ছে প্রেষণাযুক্ত আচরণের ক্ষেত্রে ব্যক্তি সবসময় সজাগ থাকে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাজের গতি প্রেষণার তীব্রতার উপর নির্ভর করে তিন নাম্বার হলো প্রেষণা ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে আমরা এখানে তিনটি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি যেগুলো ভালো লাগে দেবেন চারের অথবা মনোযোগের দুটি ব্যক্তিগত নির্ধারকের নাম লেখো মনোযোগের দুটি ব্যক্তিগত নির্ধারক আমরা চারটি দিয়েছি আগ্রহ আবেগ মেজাজ সেন্টিমেন্ট এগুলো হলো ব্যক্তিগত নির্ধারক মনোযোগের মানে আমাদের যদি নিজের আগ্রহ থাকে আবেগ থাকে মেজাজ ঠিক থাকে সেন্টিমেন্ট ঠিক থাকে তাহলে কি হবে আমাদের সেই বস্তুর প্রতি কিন্তু মনোযোগ ভালো হবে বা যদি এগুলো খারাপ থাকে আগ্রহ নাই আবেগ নাই মেজাজ নাই সেন্টিমেন্ট খারাপ তাহলে সেই সেই বস্তুর প্রতি কিন্তু আমাদের মনোযোগ কিন্তু সেরকম আসবে না ব্যাপারটা তাই পাঁচ নাম্বার প্রোগ্রাম শিখন কোন শিখন কৌশলের আধুনিক প্রয়োগ স্কিনারের তত্ত্বকে প্রোগ্রাম শিখনের সঙ্গে যোগ করা যেতে পারে অথবা পাজল বক্স কি মনোবিদ থন্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে যা একটি ছিটকিনি দিয়ে আটকানো ছয় নম্বর প্রশ্ন পঁচিশ থেকে উনতিরিশ শ্রেণীটির মধ্যবিন্দু নির্ণয় করো আমরা জানি মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটি হচ্ছে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাবো পঁচিশ যোগ উনতিরিশ ডিভাইডেড বাই টু করলে আমরা সাতাশ পাচ্ছি ছয়ের অথবাতে কুড়ি আর পঁচিশের সীমানা উল্লেখ করো কুড়ি আর পঁচিশের মধ্যে সীমানা যদি বের করি তাহলে হবে শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে লোয়ার লিমিটের সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস আর আপার লিমিটের সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস তাহলে কুড়ির সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস করলে হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ আর পঁচিশের সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করা করলে হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ তাহলে উত্তর হচ্ছে এটা সাত নম্বর শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোই ডিসেম্বর তম সংবিধান সংশোধনীতে শীতকালীন অধিবেশনে অথবা সংবিধানে কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা উল্লেখ আছে পনেরো এক নম্বর ধারায় কোথাও কোথাও পনেরো পাবেন শুধু আট নম্বর আইআইটি এর পুরোনাম কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবাতে আইটিআই দুটো কিন্তু দেখবেন একটু পার্থক্য আছে এখানে ইন্ডাস্ট্রিয়াল আইটি এখানে নয় নম্বর প্রশ্ন গ্রামীণ বিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানে কত বছরের কোর্স ছিল তিন বছরের নয় অথবা রাধাকৃষ্ণন কমিশনের পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের ছিল তিন থেকে চার বছর ইউনিস্কোর পুরো নাম লেখো দশ নম্বর প্রশ্ন ইউনিস্কোর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন দশের অথবা ডাকার সম্মেলনের শিরোনামটি কি ছিল কিছু বলেছে শিরোনাম এখানে টি কি ছিল হতো দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ডাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল এখানে কিন্তু নয়টি কিন্তু ভুলভাবে ছেপেছে হয়তো হাত লেগে গেছিলো সেজন্য নয় বসে গেছে কিন্তু প্রশ্নটি হচ্ছে ডাকার সম্মেলনের শিরোনামটি কি ছিল তাহলে কি হবে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল নয় নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের মতে কোন শ্রেণী থেকে শিক্ষার্থীরা বিষয় নির্বাচন করতে পারবেন নবম শ্রেণী থেকে অনেক বই পাবেন অষ্টম শ্রেণী বা অ্যাকচুয়ালি অষ্টম শ্রেণী মানে কি অষ্টম শ্রেণী পাশ করার পরে তার মানে নবম শ্রেণী থেকে নিজের ইচ্ছা মতো বিষয় নির্বাচন করতে পারবে মুতলিয়া কমিশনে বলা হয়েছিল নয় এগারোর অথবাতে কোঠারি এখানে একটু ভুল হয়ে গেছে এগারোর অথবা এগারোর অথবাতে কোঠারি কমিশনের সম্পাদকের নাম কি ছিল কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর জে পি এটা বারো নম্বর প্রশ্ন শিক্ষাক এখানে একটু ভুল হয়েছে বানান শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায় অনুন্নয়ন প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃত কার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয় যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ের অর্থ শ্রমও সময় নষ্ট হয় একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে তার মানে কি হচ্ছে বিভিন্নভাবে অকৃতকার্য হওয়ার কারণে যদি শিক্ষার্থীরা শিক্ষা তার গ্রহণ থেকে ছেড়ে দেয় সে শিক্ষা যদি আর গ্রহণ না করে তাহলে কি হবে তাহলে তার যেমন ক্ষতি হচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু সবারই কিন্তু ক্ষতি হচ্ছে রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে সেটাই বলছে অনুন্নয়ন বারোর অথবা নাম্বারটা একটু ভুল আছে দেখে নেবেন হ্যাঁ বারোর অথবা কিন্ডার গার্ডেনের প্রবর্তককে ফ্রোয়েবেল তেরো নম্বর প্রশ্ন ইসিসিই সম্পূর্ণ নাম কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অথবা ডায়েট ডিআইইটি ডায়েটের পুরো কথাটি কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং চোদ্দ নম্বর প্রশ্ন স্টাইলাস কি ব্রেল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলি পুরো কার্ডবোর্ড বা শক্ত কাগজের উপরে তৈরি হয় যে কলমে চাপ দেওয়ার ফলে ওই বিন্দুগুলো তৈরি হয় তাকে স্টাইলাস বলে এক কথায় ব্রেল লেখার যে কলম তাকে স্টাইলাস বলে চোদ্দোর অথবা সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম হার্ডওয়্যার হল কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় খুব একটা ইজি পার্থক্য মনে রাখবেন সফটওয়্যারকে স্পর্শের মাধ্যমে অনুভব করা যায় না কিন্তু হার্ডওয়্যারকে স্পর্শের মাধ্যমে অনুভব করা যায় এটাও কিন্তু আপনারা লিখতে পারেন পনেরো নম্বর প্রশ্ন এনএলএম এর পুরো নাম কি ন্যাশনাল লিটারেসি মিশন এন এল এম অথবায় এম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফিফথ মে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন র্যাম ও রম এর দুটো পার্থক্য লেখো র্যাম হচ্ছে আর এ এম র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি এটা একটা পার্থক্য গেল দুই নম্বর পার্থক্য হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে মানে মুছে যায় না এই দুটো হলো পার্থক্য অথবা আজকে লাস্ট প্রশ্ন ই লার্নিং কী ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং আপনারা এখন যেটা করছেন সেটাও কিন্তু ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে তাহলে বুঝতে পারছেন ই লার্নিংটা কি যে পড়াশোনাটা বা যে জিনিসটা আমরা এখন করছি সেটা কিন্তু পুরোপুরি ই লার্নিং তাহলে আশা রাখছি আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন তাহলে সবাইকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ